আমরা এখন চলে এসেছি মালদার বিখ্যাত চামকান বা চিকা মসজিদে। এই মসজিদটি 1475 খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ কর্তৃক নির্মিত হয়েছিল। মালদার প্রত্যেকটি ঐতিহাসিক জায়গায় খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এবং রোমাঞ্চকর। উল্লাস জীবনে আপনাদের অভিনন্দন এবং স্বাগত। ভ্রমণ সংক্রান্ত তথ্য, ফটো ও ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। মালদার গৌড় অঞ্চল হলো একটি ঐতিহাসিক জায়গা। এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ঐতিহাসিক জিনিস এবং তার ঐতিহ্য। এই চামকান বা চিকা মসজিদ এক শ্রেণীর মুসলমানদের জন্য নির্মিত হয়েছিল, যারা চামড়া ব্যবসায় জড়িত ছিল। গৌড়ের কদম রসুল মসজিদ দেখার পর আমরা এই চামকান মসজিদ দেখতে চলে এসেছি। চামকান কথার অর্থ হল চাম মানে সরু আর কাঠি মানে পথ। মালদার গৌর অঞ্চলের যতগুলি ঐতিহাসিক জায়গা রয়েছে প্রত্যেকটাতেই পোড়ামাটি নিদর্শন দেখতে পাওয়া যায়। যদিও এই চিকা মসজিদের কাঠামোটি বাইরের দিক থেকে দেখতে গেলে মসজিদের মতোই দেখায়, কিন্তু এর ভিতরে প্রবেশ করলে বোঝা যায় যে এটি মসজিদ নাও হতে পারে। আলেকজান্ডার ক্যানিংহাম 1879 থেকে 80 সালে তার লেখা বইটিতে এটিকে অবশ্যই একটি কারাগার বা চোরখানা হিসাবে বলেছেন। চলুন ঘুরে দেখে নিই এই চামকান মসজিদটি। এখানে এসে আপনার প্রাকৃতিক পরিবেশ তার সাথে ঐতিহাসিক জিনিস দেখতে অবশ্যই আপনার ভালো লাগবে। আমার পূর্ববর্তী ভিডিও কদম রসুল মসজিদে ভিডিওর লিংক উপরে আই বাটনে দিয়ে দিলাম, সেখানে টাচ করেও আপনারা দেখে নিতে পারেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আমার এরকম পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।